ভোর রাতে ঝড়, গাছের ডাল পড়ে ঘরের চালা ভেঙে বিপত্তি বাগদায়। অল্পের জন্য প্রাণে বাঁচল ঘরে থাকা দুই শিশু সহ অন্যান্যরা। সরকারি সাহায্যের জন্য আবেদন ক্ষতিগ্রস্তদের। শুক্রবার ভোর রাতে আচমকাই ঝড়, ঝড়ে গাছ ভেঙে পড়ল ঘরের চালের ওপর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গত রবিবারের পর থেকেই শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কোথাও আবার ঝড় বৃষ্টির সাথে বইছে ঝোড়ো হাওয়া। ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এমনই ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা দু নম্বর কলোনি এলাকায়। ভোররাতে ঝড়ের কারণে বাড়ির পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে ঘরের চালের উপর। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় শিশুসহ স্বামী স্ত্রী। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাত্রে প্রশান্ত নস্কর নামে ওই ব্যক্তি তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে বাড়িতেই ঘুমোচ্ছিলেন। হঠাৎই ভোর রাতে আওয়াজে ঘুম ভাঙে সকলের। দেখেন গাছের ডাল পড়ে তাদের বাড়ির টিনের চাল ভেঙে পড়েছে। এরপরই দ্রুত তারা দুই শিশুকে খাটের উপর থেকে নামিয়ে নিয়ে বাইরে নিয়ে আসে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা। গাছ ভেঙে ক্ষতি হয়েছে তাদের দুটি ঘর, তবে আহত বা হতাহতের কোনো খবর নেই। এই বিষয়ে প্রশান্ত নস্করের স্ত্রী লিমা বিশ্বাস নস্কর জানান, ভোর রাতে ঝড় ওঠে, হঠাৎই সেই সময় একটি লম্বু গাছ আমাদের বাড়ির চালের উপর ভেঙে পড়ে। এরপরে বাড়ির চালটি ভেঙে চুরে পড়ে ঘরের মধ্যে। দ্রুত আমরা দুই শিশুকে খাট থেকে নামিয়ে বাইরে নিয়ে আসি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি আমরা, তবে আমাদের পুরো ঘরটাই ভেঙে গেছে। কালকে ঝড়টা শুরু হয়েছে, বিদ্যুৎ চমকানো হচ্ছে, দম করে একটা আওয়াজ হয়েছে, মানে তোমার গাছটা আমাদের ঘরে পড়েছে। ঘরে পড়লে গাছটা আমাদের মানে টিন সহ আমাদের গায়ের পরে পড়েছে। হ্যাঁ, আমরা খাটে ছিলাম, কোনো রকমে একটু বেরোনোর জায়গা আছে দেখেছি, আমরা বেরিয়ে গেছি, কোনো রকমে প্রাণে বেঁচে বেরিয়েছি, আর মানে পুরোটা আমাদের খাটের নিচে মিশে গেছে। আমরা আর একটু থাকলে ওখানে আর হয়তো, এখন ওখানে আমি, আমার স্বামী আর আমার দুটো বাচ্চা ছিল। এদিন সকালে ক্ষতিগ্রস্ত বাড়িতে যান বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদার। এই বিষয়ে তিনি বলেন, গতকাল রাতে ঝড়ের কারণে লম্বু গাছ ভেঙে পড়ে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বামী স্ত্রী ও তাদের দুই সন্তানকে নিয়ে ঘরেই ছিলেন, তবে গাছ ভেঙে পড়ার আওয়াজ পেতেই তারা কোনো রকমে বাচ্চা দুটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঘটনায় কেউ আহত হয়নি, সকলেই সুস্থ আছেন। তবে আমি এই বিষয়ে বাগদার বিডিওকে জানিয়েছি এবং সেই সাথে পরিবারকে সাহায্যের জন্য আবেদনও করেছি। আনুমানিক তিনটের সময় আকস্মিক ঝড়ে লম্বু গাছ পড়ে দুটো বাড়ি ভেঙে পড়েছে। সেই ঘরের মধ্যে দুটো বাচ্চা সহ চারজন ঘুমিয়েছিলেন, কিন্তু সৌভাগ্যবশত তারা বেঁচে গেছেন, তাদের কোনো ক্ষতি হয়নি, জীবনহানির কোনো আশঙ্কা ঘটেনি। তো এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় যেহেতু বৃষ্টি পড়ছে, আকাশে বৃষ্টি পড়ছে, তাদের থাকার অবস্থায় নেই, দ্রুত মেরামত করার কথা করার জন্য আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা কী করা যায়। তিনি আমাকে বলেছেন যে বিপর্যয় মোকাবিলার টিমকে খবর দিতে, তারা ব্যবস্থা নেবেন, আবেদন করতে বলুন, আর পঞ্চায়েতকে তাঁবু দেওয়ার জন্য আমি নির্দেশ দিচ্ছি। সেভাবে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, যাতে দ্রুত এরা সাহায্য সহানুভূতি পায়, যেহেতু আকাশে বৃষ্টি পড়ছে, দ্রুত যাতে মেরামত করা যায়, গাছটাকে সরানো যায়, তার ব্যবস্থা তিনি করবেন। ঝড়ের কারণে বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ায় কার্যত খোলা আকাশের নিচে অসহায় পরিবারটি। দ্রুত সমস্যা সমাধানের আবেদন জানিয়েছে পরিবারের সদস্যরা। সোম দাস এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।